ভারতীয় বাংলা চলচ্চিত্রে বুবলির প্রথম চলচ্চিত্র ফ্ল্যাশব্যাকের টিজার প্রকাশ করা হয়েছে। শনিবার বিকেলে প্রকাশ পেয়েছে ফ্ল্যাশব্যাকের টিজার। 44 সেকেন্ড দৈর্ঘ্যের এই ভিডিওতে সৌরভ বুবলি ছাড়াও দেখা গেছে অভিনেতা কৌশিক গাঙ্গুলি ও রজতাভ দত্তকে। টিজারে শুরুতে দেখা যায় অঞ্জনের চরিত্রে অভিনয় করা কৌশিক গাঙ্গুলি হাজির হয়েছেন রহস্যময় ভঙ্গিতে, আর ডিকে ও শ্বেতা চরিত্রে অভিনয় করা সৌরভ দাস ও বুবলিকে দেখা গেছে ভিন্ন রূপে। বুবলি ধরা দিয়েছে কখনো প্রাণবন্ত আবার কখনো বিষাদগ্রস্ত এক মেজাজে। অন্যদিকে মারকুটি স্বভাবে সৌরভ, তবে বুবলির ছায়াসঙ্গীও তিনি। তাদের দেখা যায় বনের ভেতর দৌড়ে পালাতে, পেছনে কেউ তাড়া করছে, আর রজতাভ যেন কিছুটা চিন্তিত। এছাড়া টিজারে রহস্যের একটি মিউজিক ব্যবহার করা হয়েছে। খাইরুল বাশার নির্ঝরের চিত্রনাট্য সংলাপে থ্রিলারধর্মী সিনেমাটির ফার্স্ট লুক মুক্তি পায় গত মাসে। এবার প্রকাশ্যে এলো রাশেদ শাহ পরিচালিত সিনেমাটির টিজার। ফরিদুল ইসলাম অপু, আনন্দ টিভি,